নরসিংদীর রায়পুরায় সরকারের উন্নয়ন তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাচনের টিম সদস্য নরসিংদী পাঁচ রায়পুরা আসন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল হকের আয়োজনে উপজেলার রাধাগঞ্জ বাজার, হাসিমপুর বাজার সহ কয়েকটি বাজারে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় উন্নয়নে অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।